ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ ক্লাস পিপি অর্থাৎ প্রি প্রাইমারির বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা পরীক্ষার্থীর নাম অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে এবং ডান দিকে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের নিজেদের রোল নাম্বার লিখবে এইবার আমরা প্রথমে এক দাগে দেখে নিই এক দাগে কি বলেছে আগে ও পরের বর্ণ লেখো আগে ও পরের বর্ণগুলো লিখতে হবে এর জন্য রয়েছে বারো মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ তাহলে এখানে দেখো এই যে ঘরটি এখানে তিনটে ঘর মাঝখানের ঘরে অন্তঃস্থ দেওয়া আছে অন্তঃস্তর আগে কি হবে দেখো এখানে হবে ঢয়ে র তাহলে পরের সংখ্যাটি হবে খণ্ডের তাহলে এইগুলো কিন্তু এই আগে আর পরের সংখ্যাগুলো তোমাদের লিখতে হবে আমি এটি লিখে দিয়েছি খদ আগে দেখো মাঝখানে আছে বিসর্গ এর আগের সংখ্যা হচ্ছে অনেশ্বর পরের সংখ্যা চন্দ্রবিন্দু এই অনেশ্বর আর চন্দ্রবিন্দু কিন্তু তোমাদের লিখতে হবে গদ আগে দেখো মাঝখানের ঘরে দেওয়া আছে গ এই গ এর আগের সংখ্যা হবে খ এবং পরের সংখ্যা ঘ এবার ঘদ আগে দেখো এই মাঝখানে ঘরে দেওয়া আছে হস্যই কিন্তু আগের আর পরের সংখ্যা দেওয়া ছিল না আমরা লিখেছি এটা আগের সংখ্যা দেখো আ এবং পরের সংখ্যা হচ্ছে দীর্ঘই উঙ্গদ আগে আমরা দেখতে পাচ্ছি মাঝখানের সংখ্যা মাঝখানের যে বর্ণ সেই বর্ণ হচ্ছে ও এর আগে লিখতে হবে দেখো ওই এবং পরে লিখব ও চ আগে আমরা দেখতে পাচ্ছি দেখো চ আগে দেখে নাও মাঝখানে আছে মূর্ধন্য তাহলে এর আগের যে সংখ্যা হবে ঢ এবং মূর্ধন্যর পরের যে সংখ্যা হবে ত বা পরের বর্ণ সংখ্যা তো নয় বর্ণ দেখো মূর্ধন্যর আগের বর্ণ হচ্ছে ঢ এবং পরের বর্ণ ত এইবার আমরা দুই দাগ দেখে নেব দুই দাগে কি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিকের সঙ্গে এই যে বাম দিক এর সঙ্গে এই ডান দিক মেলাতে হবে এর জন্য তিন মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম দেখো এখানে সূর্যের ছবি রয়েছে তাহলে সূর্যের ছবি থাকলে এখানে পাখার সঙ্গে সম্পর্ক তাহলে দেখো প্রচন্ড গরম পড়লে পাখা দিয়ে বাতাস পাখার বাতাস প্রয়োজন এখানে মেঘের ছবি ছবি রয়েছে মেঘের ছবি এখানে মেঘের ছবি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় ছাতা প্রয়োজন হয় এখানে আমরা পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ে প্রচণ্ড ঠান্ডা বা শীত তাই এই জ্যাকেটের প্রয়োজন হয় তাহলে এটির সঙ্গে এটি সম্পর্কিত নেক্সট আমরা তিন দাগ দেখব তিন দাগ কি বলেছে দু অক্ষরের দুটি করে অকারন্ত শব্দ লেখো শেষে অকারন্ত শব্দ তাহলে দেখো এর জন্য রয়েছে ছয় মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথমে দেখো ক দাগে ক দিয়ে তাহলে কলম কমল খ দাগে বর্গীয় জ দিয়ে দেখো জল জনক গ দাগে ঘ দিয়ে দেখো ঘন ঘনক নেক্সট পেজ আমরা দেখে নেব চার দেখো শব্দ গঠন করো চার শব্দ গঠন করো এখানে দেখে নাও চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ তাহলে চারটি প্রশ্নের উত্তর করতে হবে শব্দ গঠন করতে হবে দেখো ক দাগে এখানে প আর তালিবশে আছে আমি মাঝখানে র বসিয়ে দিলাম তাহলে হলো পরশ ক দাগে দেখো গ আর গ আছে আমি এই শূন্যস্থানে দন্তণ বসিয়ে দিলাম হলো গগন গগন মানে আকাশ গ দাগে দেখো ক আছে আর শেষে ম আছে আমি মাঝখানে ল বসিয়ে দিলাম কলম ঘ দাগে দেখো প্রথমে ছা আছে আর শেষে ল আছে আমি মাঝখানে গ বসিয়ে দিলাম তাহলে হলো ছাগল এইবার দেখে নাও পাঁচ দাগে কি বলেছে ছবিগুলির নাম বাংলায় লেখো এখানে পাঁচ মার্ক পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ রয়েছে এখানে ক দাগে একটি গাছের ছবি আমরা পাশে বাংলায় লিখেছি গাছ গয়াকা ছ গাছ খ দাগে দেখছি আমরা একটা জামার ছবি রয়েছে দেখো এখানে বর্গের জয়াকার ময়াকার জামা গ দাগে দেখো একটা সাপের ছবি রয়েছে দন্ত সয়াকার ঘ দাগে একটা ডিমের ছবি রয়েছে এখানে লিখেছি ডয় হোসে ম ডিম অঙ্গ দাগে রয়েছে মাছের ছবি ময়াকার ছ মাছ লিখে দিয়েছি তাহলে প্রশ্নপত্রটি শেষ হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও